তো GD5 এর লাস্ট হোয়াট এভার আই রক কামস টু রিয়েল এর পার্টে তোমরা দেখেছিলে যে আমি ওখানে একটা গোল দিয়েছিলাম 500 কমেন্ট আর 5000 লাইকের, লাইকটা তো ছেড়ে দাও, বাদ দাও, কমপ্লিট হয়নি ভাই, তোমরা লাইকই করো না, আমি কি করবো ভাই। কিন্তু কমেন্টের গোলটা ভাই ওটা 400 কমেন্ট হয়ে গেছে কিছু দিনের মধ্যে। আমি ভাবলাম ভাই কেন না এর পার্ট 6 আনা যাক, তাই জন্য আমি নিয়ে চলে এসেছি হচ্ছে পার্ট 6, যেখানে আমি কমেন্ট থেকে ডেকে ড্র করব যে তোমরা কি কি ড্র করতে বলেছো। তো এখানে মেন কথা হচ্ছে যেটাই আমরা পেন্ডেতে ড্র করব সেটা পিডিএতে পেয়ার হয়ে যাবে। ইয়েস তোমরা ঠিক শুনলে ভাই, প্লাস তার সাথে যদি আমরা পাওয়ার লিখি তো সেটা GD5 এ পেয়ার হয়ে যায়। আমি জানি না কোথায় থেকে আসে কিন্তু চলে আসে ভাই। ধরো আমরা সুপারম্যান লিখলাম, সুপারম্যান প্লাস পাওয়ার লিখে দিলাম, গাইস সুপারম্যানের পাওয়ার সমেত সুপারম্যান চলে আসে। বাকি ঠিক আছে, এখন দেখতে পাচ্ছ আমি ফ্র্যাঙ্কলিন হয়ে আছি। আর গাইস আজকে আমরা ড্র করব অনেক আলাদা আলাদা কমেন্ট দেখে যে কি কি ওখানে ভাই লেখা ছিল। আর আমি বেশিরভাগ একটা কমেন্ট দেখতে পেয়েছি, সেটা হচ্ছে ব্ল্যাক প্যান্থার। ইয়েস, তো ব্ল্যাক প্যান্থার ড্র করব, কিন্তু তার আগে গাইস একটা কমেন্ট আমি সব থেকে আলাদা দেখেছি ভাই, সেটা আমার হার্টের খুব সামনে ছিল, সেটা হচ্ছে গোকু। ইয়েস আমরা ফার্স্ট ড্র করব হচ্ছে গোকু, যেটা জানো তোমরা ভাই আমার একদম ফেভারিট ভাই, অ্যানিমে ক্যারেক্টার গুলো ফেভারিটই হয়, সাইতামা গোকু ভাই এরকম টাইপের বলো কিছু। তো চলো এবার ড্র করতে হবে আমাদেরকে গোকু, যেটা তোমরা জানো। তারপর গাইস আমি আমার ভিডিওর কমেন্টেও গিয়ে দেখবো যে কি কি ড্র করতে হচ্ছে। বাকি ঠিক আছে, এখানে গোকু আঁকতে হবে। চলো গোকু আঁকার জন্য আগে তো একটা গোল মাথা, যেটা আমি প্রত্যেকবার করি ভাই, একটুখানি মাথা চুলের জন্য একটুখানি ছাড় রাখতে হবে গোকুর। বাকি ঠিক আছে, এখান দিয়ে হালকা না হালকা আঁকতে হবে না, ছোট করে ভাই, কিছু হোক না হোক গোকুর চুলটা আমি মাস্ত থেকে দেবো। ইয়েস কিছু হোক না হোক গোকুর চুলটা ভাই আমি মাস্ত থেকে দেবো। বাকি ঠিক আছে, এখান থেকে ভাই কাজ হয়ে যাচ্ছে আশা করছি। বাকি ঠিক আছে, দেখো এখানে ওর বডি রেডি আছে, এখান থেকে আমি একটা এরকম হাত করব, মানে এরকম হাত করব না, তোমরা একটু ভুল ভাবছো, আমি ওরকম হাত করব না। বাকি এখান থেকে ভাই আমি একটুখানি ড্রয়িং শিখে এসেছি না, এটা কি আঁকছি আমি জানি না, কিন্তু কিছু তো একটা আঁকছিলাম। বাকি ঠিক আছে, এটাকে বাদ দাও, আমি ভাই নর্মাল হাতের দিকেই যাই। ভাই দেখো ওরা ওর হাত রেডি করে দিচ্ছি। ইয়েস এখানে হালকা মাসল করে দি ভাই। ওয়েল তো গাইস ফাইনালি আমাদের গোকু এখানে রেডি, আর আমি গোকুর জন্য আমাকে কেউ কিছু বলবে না, ফার্স্টে বলে দিচ্ছি ভাই আমি চুলটা ভালো করে এঁকেছি, দেখো কিছু আঁকতে পারি না পারি চুলটা ভালো করে এঁকেছি ভাই। বাকি ঠিক আছে, এবার যদি আমি এখানে প্লাস পাওয়ার লিখে দিই তাহলে গাইস আমাদের পাওয়ার চলে আসবে। চলো এখানে মাস্ট পাওয়ার এখন লিখবো না গাইস, আগে ভেতরে যাই তারপর দেখি যে কেমন গোকুটা দেখতে, তারপর ভাই আমি পাওয়ার লিখবো। বাকি ঠিক আছে চলো দেখা যাক যে আমাদের গোকু অ্যাপেয়ার হয়েছে নাকি। গাইস দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের গোকু এখানে অ্যাপেয়ার হয়ে গেছে, যেটা ভাই আমার অনেক ড্রয়িং এর সাথে মিলছে ভাই। দেখো এর মাসেল গুলো একটু ব্যাঁকা ছড়া তো আছে, বাকি কিছু বলা যাবে না ভাই। এর মধ্যে পাওয়ার আপাতত নেই, যতক্ষণ না আমি পাওয়ার লিখবো ততক্ষণ আসবে না। বাকি তোমরা দেখতে পাচ্ছ ভাই সেম দেখতে ভাই, চুলটাও দেখো আমি যতটা এঁকেছি ততটা ভাই, মাঝখানে নেই চুল ফাঁকা, যতটা আমি এঁকেছি ততটাই রয়েছে। হ্যালো ভাই, বাকি দেখো এটা আমার ওয়ান অফ দা ফেভারিট ক্যারেক্টার ভাই, এর যে একটা শর্ট আছে না কামে আমি হাই, দেখো আমি তলায় ঝাম মেরে দিয়েছি। ইয়েস এখন আপাতত মার খাবে, কিন্তু যখন পাওয়ার চলে আসবে তখন আর মার খাবে না, দেখো ভাই কি বাজে অবস্থা। বাকি ঠিক আছে, এটা দিয়ে আমি নর্মাল একজনকে গিয়ে পাঞ্চ করবো, দেখবো যে ও কতটা উড়ে পড়ে, তারপর পাওয়ার নিয়ে একটা পাঞ্চ করবো, তারপর দেখবো ভাই ও কতটা উড়ে পড়ে। বাকি ঠিক আছে, হ্যালো ওই আমাকে দেখে ভয় লাগছে? ইয়েস ভয় তো লাগার কথা, এনে ভাই একটা লাত মেরেছি কিছু হয়নি। ঠিক আছে চলো এর পাওয়ারটা অ্যাড করা যাক, পাওয়ার অ্যাড করে দেখি যে আমাদের কেমন পাওয়ার ভাই গোকুর। বাকি ঠিক আছে, এখানে আমরা পেন্টে চলে এসেছি, এখানে প্লাস পাওয়ার। গাইস ফাইনালি আমরা এখানে পাওয়ার লিখে দিয়েছি, এবার গিয়ে ভেতরে দেখি যে আমাদের পাওয়ার এসেছে নাকি। প্লাস আমার একটা জিনিস মনে হয় যদি আমরা এখানে এরকম আরো প্লাস বা লেভেল আপ লিখতে থাকি তাহলে মনে হয় গোকুর লেভেল গুলো আপ হতে থাকবে, আমি জানি না, চেক করা যাক। তো গাইস ফাইনালি আই থিঙ্ক আমার মনে হয় পাওয়ার চলে এসেছে, কারণ দেখো ওই লাল লাল দপ দপ করছে, এটাকে যদি আমরা গাইস এইটা হচ্ছে ওই পাওয়ারটা যেটা সব থেকে ফেভারিট ভাই, কামে হামে হা। আর একটা তোমরা জিনিস দেখবে, এই দেখো ভাই গোকুর ওড়াটা ভাই, যেটা গোকু ওড়ে। ও ভাই 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 মস্ত লাগছে। বাকি ঠিক আছে দাঁড়াও, একটা কামে হামে হা মারি ভাই, কামে শেষ ভাই শেষ। বাকি ঠিকই আছে, আরো তো পাওয়ার আছে আই থিঙ্ক, আমি জানি না, বাট দেখি আর পাওয়ার আছে নাকি। ইয়েস অনেক পাওয়ার আছে ভাই, কামে আমি হা। এই বলটা আছে দাঁড়াও, এই বলটা তো আমি দেখেছি ভাই, এটা আমি কোথায় একটা ভিড়ভাড় জায়গায় ইউজ করতে হয় ভাই, এই বলটা অনেক পাওয়ারফুল। বাকি দেখাচ্ছি তোমাদেরকে কেন পাওয়ারফুল ভাই, যারা ড্রাগন বল যদি দেখোনি তাদেরকে একটুখানি ঝলক দিতে হবে না, আমরা কি কার্টুন দেখতাম ভাই ছোটবেলায়, কোথায় যেন ইউজ করবো ভাই। আমি ট্রাফিক খুঁজছি একটুখানি, ট্রাফিক 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 ট্রাফিক, শহরের দিকে যাওয়া যাক, চলো শহরের দিকে, এইদিকে চলো, এইখানে ট্রাফিকে আমি ফেলবো এটাকে ভাই। এখানে গাড়ি বাড়ি নেই কেন, গাড়ি গাড়ি কোথায় গেল ভাই, গাছরাওয়ালা নিয়ে চলে গেল নাকি গাড়ি। বাকি ঠিক আছে চলো এইখানটাতে ফেলি, এইখানটাতে দেখো পাওয়ারটা এবার তোমরা খালি দেখো ভাই, বাকি তোমরা যদি পাওয়ারটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে। কিন্তু দেখো 3 2 1 দেখো পাওয়ার ভাই ও জেনারেট করছে, আর আমি যতক্ষণ ধরে রাখবো ততক্ষণ ভাই পাওয়ারটা জেনারেট হবে, তারপর এটাকে ফেলবো আর তলাটার অবস্থা দেখবে ভাই, আমার গেম না ফেটে যায়। এটা চারখানা গাড়ি ফেলে দিয়েছি চলো ভাই, এটা হচ্ছে পাওয়ার, এটা হচ্ছে পাওয়ার, আমার গেম ল্যাগ করে গেছে ভাই, এখনো যাচ্ছে ওই দেখো পাওয়ারটা গাড়ি ফাড়ি নিয়ে, এটা হচ্ছে পাওয়ার। এই দেখো আমার গেম ক্র্যাশ করে গেছিল ভাই, দেখো সব জায়গা ফাঁকা ভাই, এই জায়গাগুলো পুড়ে গেছে, তলায় মাটি ফেটে গেছে, এই দেখো এতটা, এই জন্য আমার ভাই ড্রাগন বল এত ভালো লাগতো। বাকি আমরা একে মারতে পারবো? ইয়েস আমি এখন একটা জিনিস দেখতে পেয়েছি, দেখো একে মারবো, দেখো ওই দেখো ছক্কা পড়েছে, তুইও ভাই। বাকি ঠিক আছে, এর পাওয়ার দেখো ভাই, আমি এই জন্যই গোকুকে এত ভালোবাসি ভাই। দেখো গোকুর পাওয়ার তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর নেক্সট এপিসোডে আমি কাকে ড্র করবো ভাই, তোমাদের ফেভারিট কোনো হিরো সেটাকে বলো। বাকি ঠিক আছে চলো, আর বাকি পাওয়ারগুলো তো চেক করা যাক, একটা কামে আমি হা দেখলাম, একটা এই বলটা দেখলাম, আর এটা কি, এটা মনে হয় ব্লেডটা আমার যা মনে হচ্ছে ভাই, দাঁড়াও আগে তো একে গিয়ে ঘুষি মারি ভাই।
ব্লেডটা দেখি, ব্লেডটা কেমন? ইয়েস ভাই, এটা উড়িয়ে দেয়। আচ্ছা এইটা ওই ব্লেডটা ভাই, এটা অতটা খাস নয়, কিন্তু এর পরে যে পাওয়ারটা থাকবে সেটা খাস থাকবে। চলো এটাকে এখানে ছুড়ে দিই। ইয়েস এই দেখো, বাকি এখানে আর একটা পাওয়ার আছে। চলো একে ভাই, এই গাছ ফাছ কেটে উড়িয়ে দেয়। বাট বাকি দাঁড়াও, আর একটা পাওয়ার আছে, যেটা হচ্ছে এইটা। এটা ভাই অতটা খাস নয়, কিন্তু তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এ মানে এর একটা কন্ট্রোল আছে বলগুলোর উপরে, তো ও বলগুলোকে এরকম হাত থেকে করে ছাড়ে। এই দেখো, বলগুলোকে ছাড়ে আর গিয়ে লাগে ভাই। মস্ত এই পাওয়ারটা, কিন্তু সব থেকে ভালো আমার এই ঘুষিগুলো লাগে ভাই। জাত তার সাথে মারপিট করতে পারবে ভাই। তার এক মিনিট, আমার কাছে একটা স্ট্র্যাটেজি আছে। আমি না একটুখানি সুপারম্যানকে থ্রেড মারি, মেরে সুপারম্যানকে এখানে ডাকার পর দেখি যে সুপারম্যান এসে আমাকে মারতে পারে না, মারতে পারে না ভাই, কারণ গোকুর সাথে আশা করছি পারবে না। গাইজ সুপারম্যান তো আসেনি, কিন্তু আয়রন ম্যান চলে এসছে। ইয়েস, কারণ দেখো লস স্যান্টোসে আয়রন ম্যান একদম এই হিরো টাইপের বলতে পারো। সুপারম্যান ওয়ার্ল্ডের হিরো না, লস স্যান্টোসের হিরো শুধু আয়রন ম্যান। আয়রন ম্যান কোথায়? হ্যালো আয়রন ম্যান, ওই দেখো উঠছে ভাই মালটা। মালটা বিল্ডিংটার পেছনে আছে। আচ্ছা এইখানে, এই দেখো ভাই, আমি খুঁজেই পাচ্ছি না মালটাকে। এই দেখো, এই দেখো, এই দেখো, দেখো, এই দেখো আসছে, আসছে। চল চল, আয়রন ম্যান, আয়রন ম্যান, আয়রন ম্যান, গোকুকে তুই চিনিস ভাই? দাঁড়া, কামে আমি হা মারবো তোকে, তোকে কামে আমি হা মারবো, কামে হামে, আরে মার, কামে হামে হা হামে। কোথায় মারলি তুই ভাই? ওকেই মেরেছে টিপ করে, আর কোথায় গায়েব হয়ে গেছে ভাই? আমি জানি না কোথায় গেল, বাট গায়েব হয়ে গেছে ভাই। আয়রন ম্যান তো হয়ে গেছে। এবার আমি দেখতে চাই যে এর লেভেল আপ করলে কেমন দেখতে লাগে। বাকি ঠিক আছে, চলো বাইরে গিয়ে একটা প্লাস বা আপ লিখে দিই, মনে হয় লেভেল আপ হয়ে যাবে আশা করছি। তো চলো বাইরে যাওয়া যাক। এখানে গাইজ আমি লিখে দিই প্লাস আপ লিখে দিই, তাহলে বুঝতে পারবে যে প্লাস আপ করতে চাই। বাকি ভেতরে গিয়ে দেখি যে লেভেল আপ হয়েছে নাকি। ও গাইজ ফাইনালি দেখতে পাচ্ছি আমাদের লেভেল আপ হয়ে গেছে। চুলটা দেখো ভাই কি দেখতে লাগছে। হ্যালো ভাই, এটা চুল নাকি? এর কামে আমি হাতে জোর আছে দেখি ভাই। জোর তো আছে, জোর তো আছে, কিছু বলা যাবে না। বাকি তোমরা একটা জিনিস জানো, দেখো আমরা টেলিপোর্ট করতে পারবো। দেখো ভাই টেলিপোর্ট হয়ে গেল, মস্ত। বাকি আমরা জোরে উড়তেও পারবো, এগুলো এগুলো নিয়ে তো কোনো টেনশনই হবে না। দেখো আমরা টেলিপোর্ট করে নিলাম। বাট যেটা হচ্ছে মেন কথা যে আমি ফাইট করতে চাই ভাই কারোর সাথে, কিন্তু আমি কাউকে পাচ্ছি না যার সাথে আমি ফাইট করতে পারবো। আপাতত গিয়ে সিটির দিকে দেখি কেউ আছে নাকি যার সাথে ফাইট করা যেতে পারে। গাইজ চলো, ফাইনালি আমি একজনকে পেয়ে গেছি, বাট ও এই দিকটাতে রয়েছে আর আমার উড়ে উড়ে বেড়াচ্ছে। এই দেখো এইখানে উড়ছে ভাই। ভাই এই দেখো, এটা তো কেউ একটা ভাই। কে ভাই এটা? এটা কে? হ্যালো, এ লাল পর্দাওয়ালা কে এটা? আরে এ পাওয়ারও মারছে ভাই, এ উড়ন্ত ঝড়টা কে? ও ভাই তোকে যতক্ষণ না মারবো ততক্ষণ শান্তি পাবি না। এটা কে ভাই? আরে তুই কামে আমি হা খাবি, দেখবি দেখবি দেখবি, শেষ নে। ওই ওই কিছুর মারছে ভাই আমাকে, আরে ভাগো। ধরতে রেখা, তুই আমাকে ধরতে পারবি না, আমি ভাই ওদিকে টেলিপোর্ট মারবো ভাই। আমি টেলিপোর্ট মেরে দিয়েছি, আমি টেলিপোর্ট মেরে মেরে পালাচ্ছি, আমি জানি না এ কোথায় থেকে এলো ভাই। কে ভাই এটা? এটা কে আসলে? এই এই মালটা কে? এই দেখো ভাই, আগুন ফাগুন সব মারছে আমাকে। আরে ছেড়ে দে আর, ছেড়ে দে, ছেড়ে দে। আরে তোর তো বেশি পুরকি চলছে, তুই আমার সাথে মারপিট করতে আসছিস? আরে আরে ভাই, ওকে মারলাম এক ঘুষি, ও টেলিপোর্ট মেরে চলে এলো আবার। হাট হাট, এ আমাকে খুব জোর মারছে, কিন্তু এটা কে আমি জানি না। দেখো ওকে ঘুষি মেরে আমি নিজের পেছনে চলে গেলাম। চলো টেলিপোর্ট করে দিয়েছি, আশা করছি ও এখানে আছে। ভাই আমি পালিয়ে গেছি, কিছু তো একটা মেরেছে ভাই। ভাই কিছু তো একটা ফেলেছে তলায়, মিটিওর ফিটিওর ফেলছে নাকি? হ্যালো এই দেখো ভাই, কি সব হচ্ছে, মিটিওর বগেরা ফেলছে। কোথায় গেলি রে তুই? তুই তুই আয়, তোর তো গেম, এবার আমি বাজাবো। আরে ওই দেখো ছাদের উপর দিয়ে মারছে ভাই, তোর উপর তো দেখ, তোর উপর তো বড় মিটিওর ফেলবো। আরে দেখ তুই, তুই আমাকে উঠতে তো দে, আরে উঠতে তো দে, দেখ চল। এবার তুই যেখানেই থাক, তুই তো গেলি। আরে ভাই মারতে দিচ্ছে না কিছু। ভাই ভাগো এখান থেকে, ভাগো এখান থেকে, খুব জোর মারছে। কিন্তু মালটা গেল কোথায়? তারাও তো এর একেবারে গেম বাজাই ভাই, এর সাথে খেলছি বলে আমাকে ভাবছে আমি গোকু হালকা ফুলকা মাল নাকি? হ্যাঁ আজা আজা, হ্যাঁ হালকা ফুলকা খেলছি বলে ভাবছে আমি হালকা ফুলকা মাল। আচ্ছা হ্যাঁ মারায়, তুই আছিস কোথায়? তুই থোবড়া তো দেখা, তাহলে ছাদের উপর উঠে বসে আছিস তুই, তোর তো গেম বাজাবো। তোকে তুলে তুলে পটকাচ্ছি না যদি যতক্ষণ, আমার শান্তি হবে না ভাই। চল তুই শেষ, তুই শেষ, তুই আর হাত থেকেই বেরোতে পারবি না আমার। তুই কে আমি জানি না, বাট তুই শেষ ভাই। কামে আমি আঁকা, কামে আমি আঁকা, মার 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 মার, শেষ শেষ, ও গায়েব, ও গায়েব ভাই, ও গায়েব, শেষ, আর এই ইউনিভার্সেই নেই। বাকি ঠিক আছে গাইজ, আমরা লেভেল আপও করে নিলাম ভাই, তিন চারজনের সাথে ফাইটও করে নিলাম। বাকি ঠিক আছে, চলো এর নেক্সট লেভেল দেখা যাক যে কেমন দেখতে ভাই। বাকি চলো নেক্সট লেভেলটা আপগ্রেড করা যাক। বাকি ঠিক আছে, এখানে আমি লিখে দেবো প্লাস আপ। এবার দেখি ভাই নেক্সট লেভেল কি আছে আমাদের। ওহো গাইজ দেখতে পাচ্ছ, ফাইনালি আমাদের ট্রান্সফরমেশন হয়ে গেছে। তলাটা দেখো কি অবস্থা ভাই, আর আমরা কি হয়ে গেছি দেখো ভাই। গোকু বলে তো গোকু না এটা? এই দেখো ভাই গোকুর মাথার চুল দেখো, এটা হচ্ছে গোকু। বাট আমি একটা জিনিস দেখতে চাই যে আমি যদি গোকুর সাথে গোকুর মারপিট করাই তাহলে ভাই কে জিতবে, দেখা যাক কে জিতে। বাকি চলো গোকু চলে এসছে। এবার গোকু কোথায় আছে? ওই ভাই আমাকে লম্বা করে দিয়েছে। আরে তোর তো বেশি ইয়ে চলছে ভাই, ভাই ছেড়ে দে, ছেড়ে দে, মার 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 গোকুকে ভাই। এই দেখো গোকু এখানে চলে এসছে, কিন্তু গোকুর হাতে একবার ফেসে গেলে আর বেরোনো যায় না ভাই। বাকি ঠিক আছে চলো, চলো আমি পালিয়ে গেছি ভাই টেলিপোর্ট মেরে। বাকি ও কোথায় গেল দেখি, কোথায় গেল? হ্যালো কোথায় গেলি ভাই? এ কি মেরেছে এটা? শেষ, আমি আমি শেষ ভাই। কত বড় পাওয়ার মেরেছে দেখো, আমার গেম গ্লিচ খেয়ে যাবে এত বড় পাওয়ার মেরেছে।
দুঃখবশত আমার গেম ক্র্যাশ করে গেছিল, কারণ আমি গোকুর সাথে গোকুর মারপিট করছিলাম আর গোকু ওয়াইজ এমন একটা বড় পাওয়ার ইউজ করেছে আমার গেম ফেটে গেছে। বাকি ঠিক আছে, দাঁড়াও আমরা নেক্সট লেভেলের গড গোকুকে একবার চেক করবো কেমন দেখতে ভাই। বাকি ঠিক আছে চলো গড গোকুকে ড্র করা যাক। আমি যদি লেভেল আপ গড লিখে দিই তাহলে আই থিঙ্ক গড গোকু হয়ে যাবে। বাকি ঠিক আছে চলো এখানে লিখে দিই আমরা প্লাস গড, আর এখানে গোকু লিখে দিই ভাই, নয়তো বুঝতে পারবো না গড ভাই সত্যিকারে যদি ভগবান বানিয়ে দেয় আমাকে থর ফর বানিয়ে দেয় তাহলে কেস হয়ে যাবে ভাই। বাকি ঠিক আছে দেখি গড গোকু কেমন দেখতে। ওয়েল তো গাইস ফাইনালি আমরা গড গোকু হয়ে গেছি, বাট দেখো এটা হচ্ছে গড গোকু নয় কিন্তু, আমি ফার্স্টে তোমাকে বলে দিচ্ছি ভাই, আমি গোকু সিরিজ দেখি তো এটা গড গোকু নয়, বাট এখানে গড গোকু হিসেবে এটাই দেওয়া রয়েছে। বাকি ঠিক আছে গাইস এখানকার হিসেবে এটাই গড গোকু। বাকি ঠিক আছে দাঁড়াও এখানে একটা পাওয়ার ইউজ করবো আমি মাস্ট, আর দেখবো যে কতটা এখানে ফাটে। 3 2 1 লেটস গো, যা ওখানে যা, শেষ হো ওরা সবাই শেষ, দেখো বলটা যাচ্ছে ভাই, গেম গেম ফাটবে এবার, এবার গেম ফাটবে, এবার গেম ফাটবে ভাই। ঠিক আছে দেখো কি অবস্থা ভাই এই জায়গাটা, চাকরি যদি মারি আমি ভাই, এবার যদি আমি গোকুর সাথে ফাইট করি তখন কি হবে, আমি তো কারণ এখন গড গোকু, আমি ছোট গোকু বড় গোকু ভাই, গড গোকুকে ডাকলেও আমাকে হারাতে পারবে না আমার যেমন। ভাই ঠিক আছে চলো লাস্ট একটা ফাইট করি ওর সাথে। ওয়েল তো গাইস ফাইনালি গোকু চলে এসেছে এখানে, আর গোকু কোথায় আমি জানি না, ওই দেখো ওই দেখো গোকু 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 ভাই, ধরতে পেরেছি ধরতে পেরেছি ধরতে পেরেছি ধরতে পেরেছি, আর তোকে ছাড়বো না ভাই, আগের বারে তো আমাকে ভাই খুব বাজে মেরেছিল, কোথায় গেল, আরে তুই মারতে পারবি না রে আমাকে ভাই, এই দেখো এই দেখো একে দেখো একে দেখো, হাট হাট হাট, তুই আর বেরোতে পারবি না, তুই আর চাঙ্গুল থেকেই বেরোতে পারবি না, তোকে বেরোতেই দেবো না ভাই, তোকে ঘুষি মেরেই ছেড়ে দেবো ভাই। বাকি ঠিক আছে চলো একে মারছি ভাই, হাওয়াতে তুলে তুলে মারছি, আর কোথায় গেলি কোথায় গেলি কোথায় গেলি, ছেড়ে ছেড়ে ওকে ছেড়ে 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 ছেড়ে, ও শেষ ও শেষ ও শেষ ভাই, আমি আমি ওপরে চললাম, আমি ওপরে গিয়ে একটা কামে আমি হা মারবো তলায়, দাঁড়াও এইখানে কোথায় একটা ছিল, এই জায়গাটা একটা কামে আমি হা মারবো ভাই, হা মে কামে আমি হা, এটাই একটা বড় বল মারবো, দেখো ভাই আমি রেডি করছি বলটাকে। বাকি তো ঠিক আছে গোকু মরে গেছে ভাই, গোকু আমার সাথে ফাইট করতে পারিনি কারণ গড গোকুর সাথে ভাই নর্মাল গোকু আর পারে নাকি কোনোদিন। বাকি ঠিক আছে দেখো আমার কত বড় বল হয়েছে, এবার দেখো গেমটা ল্যাগ করবে, দেখো ভাই মজাদার ল্যাগ করবে, দেখো আমি এখানে ফেলে দিলাম, এবার তোমরা গাইজ এর ল্যাগটা দেখো, এই যে যাচ্ছে ভাই বলটা, এটা তলায় যখন পড়বে তখন অবস্থা দেখবে, গেল ল্যাগ, এই দেখো আস্তে আস্তে কালোটা আসবে ভাই, কারণ এই জায়গাটার অবস্থা খারাপ হয়ে গেছে পুরো ফেটে গেছে। বাকি ঠিক আছে চলো দেখি আবার নেক্সট আমাদের কি ড্র করতে বলা হয়েছে, আর কমেন্টে কি বলা হয়েছে যে ড্র করতে, তো চলো দেখি যে নেক্সট ড্র কি আছে ওখানে। ওয়েল তো গাইস আমি চলে এসেছি হচ্ছে আমারই ভিডিওতে, যেটাতে আমি গোল দিয়েছিলাম যে 500 খানা কমেন্টে, দেখো এখানে 413 খানা কমেন্ট অলরেডি হয়ে গেছে, চলো তলায় যাওয়া যাক, আর এখান থেকে একটা র্যান্ডম আমি যে কোনো একটা কিছু ড্র করবো, যেটা হচ্ছে ওয়াইজ গাইস এখানে একজন বলেছে যে ব্ল্যাক প্যান্থার ড্র করো, তো চলো ব্ল্যাক প্যান্থার ড্র করা যাক, তো তার জন্য গাইজ আমাদের মুখে কিছু একটা খুলি উলি আঁকতে হবে। বাকি ঠিক আছে চলো আমি এখন পেন্টে চলে যাই, পেন্টে গাইজ এবার আমাকে ব্ল্যাক প্যান্থার আঁকতে হবে। বাকি ঠিক আছে ফাইনালি আমি আমি ওয়াকান্ডা ফরএভার এর মুখ এঁকে দিয়েছি ভাই, আমি ফার্স্টে বলে দিচ্ছি আমাকে কেউ ড্রয়িং এ জজ করবে না, এখান থেকে এটা ওয়াকান্ডা ফরএভার এর বডি হয়ে গেছে, ওয়াকান্ডা ফরএভার। বাকি ঠিক আছে এখান থেকে ভাই আমাদের ওয়াকান্ডা ফরএভার এর নোক, ফাইনালি এখানে আমাদের ব্ল্যাক প্যান্থার রেডি, ইয়েস দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ব্ল্যাক প্যান্থার, পাওয়ার লিখতে হবে আগে, তো ভাই আমি জানি না এর মধ্যে পাওয়ার লিখতে হবে, দাঁড়াও আগে পাওয়ার লিখে আসি ভাই, নর্মাল আমার খেলতে ভালোই লাগে না ভাই, পাওয়ার লিখে দাঁড়াও, এখানে লিখবো আমরা প্লাস পাওয়ার ভাই, এবার ভেতরে গিয়ে দেখি যে আমাদের পাওয়ার এসছে নাকি। ওয়েল তো গাইস আমার মনে হয় এবার পাওয়ার চলে এসছে, আর ওখানে একটা বেড়াল দৌড়চ্ছে, বেড়ালটাকে গাইস আমি একটুখানি দেখতে চাই যে বেড়ালটা, এ আমি দেখ তোরই জাতের লোকে। বাকি ঠিক আছে বেড়াল তো পালিয়ে গেছে, বাকি ঠিক আছে চলো এবার এর পাওয়ার চেক করা যাক, এই দেখো ও হু 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 বুম, এর পাওয়ার একটু বেশি, হাই ফাই ভাই হাই ফাই। বাকি ঠিক আছে আমি চলে এসেছি হচ্ছে সিটির মধ্যে, এবার তোমরা আমি জানি না দেখতে পাচ্ছ কিনা, কিন্তু দেখো এবার গাড়ি উঠবে, ছক্কা লাগবে ভাই গাড়িতে, এই দেখো শেষ, এটা হচ্ছে ব্ল্যাক প্যান্থার, ইয়েস তুই গাড়ি উঠছিস কেন ভাই। ঠিক আছে দেখো একটা জিনিস আমি জানি যে ব্ল্যাক প্যান্থার জোরে দৌড়তে পারে প্লাস উঁচু লাফাতে পারে, বাট বাকি যেটা হচ্ছে মেইন কথা যে ব্ল্যাক প্যান্থার কি গাড়ি কোলে তুলতে পারে, ইয়েস তুলতে পারে, প্লাস ছুটতে পারে কি বিল্ডিং এর উপরে, ইয়েস ছুটতে পারে, বিল্ডিং এর ভেতর ঢুকেও যায় গাড়িগুলো। বাকি ঠিক আছে তুই আমার পাশ থেকে এত জোর গেলি কেন রে, হাট তোর তো গেম বাজাতে হবে, হাট এখান থেকে হাট, সব শেষ ভাই। বাকি ঠিক আছে এর পাওয়ার অতটা আমার খাস লাগলো না, কিন্তু যার নতুন নতুন পাওয়ার দেখতে ভালো লাগে ভাই সেগুলো মাস্ট। বাকি ঠিক আছে চলো এখানে এ আছে, একে তো গেম বাজাও চলো ভাই, ব্ল্যাক প্যান্থারও ঠিকই আছে, কিন্তু তখন কি হবে যখন আমি একটা ব্ল্যাক প্যান্থারের মারপিট একটা ব্ল্যাক প্যান্থারের সাথে করাবো, দেখি আর একটা ব্ল্যাক প্যান্থার আমি ভাই ডাকি আর একটা ব্ল্যাক প্যান্থারকে, তারপর দেখি এটা মারপিট করিয়ে কি হয় ভাই। বাকি ঠিক আছে চলো ওই দেখো আরেকটা ব্ল্যাক প্যান্থার আসছে আমার দিকে, আর আমি ভাগবো ভাবলাম, এই দেখো ব্ল্যাক প্যান্থার, আমি ব্ল্যাক প্যান্থার ও ব্ল্যাক প্যান্থার, ও আমাকে ঘুষি মারছে আমি ওকে ঘুষি মারছি কিচ্ছু হচ্ছে না, বাকি ও বলছে আমাকে তুই ফার্স্টে মার, আমি বলছি না না আমি মারবো না তুই আয় তুই, আরে ওট ভাই দুজন মিলে এরম 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 রগড়াগড়ি করছিস না, এ তুই মারছিস কেন, এ দাঁড়া না এ চিটিং করছিস কেন তুই, এক ঘুষিতে কোথায় উড়ে হাট ভাই, তুই আমাকে চিনিস, চল না এ দুজন মিলে মারপিট করছি ভাই, এত আস্তে আস্তে দেখো তোকে মারতে পারবি ভাই, গাড়ি নিয়ে চলে এসছে আমার উপর ছুড়ে বলে, আর ছুড়িস না, ছুড়লেই মারবো ছুড়লেই মারবো কিন্তু, ইয়েস ঠিক আছে ভাই এটাই ঠিক আছে, আরে ছাড় রে ওই, আরে কাপড়ের মতো পটকাচ্ছি ভাই, হাট ছক্কা যা, এটা কি করলো ভাই, ও নিজের সুপার পাওয়ার ইউজ করেছে আমি ইউজ করতে পারিনি, চল এখান থেকে মারবি, দাঁড়া 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 দাঁড়া, চিটিং করবি না চিটিং করবি না, তুই গাড়ি তুলেছিস কি, হাট
ভাই দুজনেই পড়েছি, তুই তুই উড়লি ভাই, তুই তুই তো গেলি এবার ভাই, দুজনে মারপিট করছি ভাই, একটা নীল নীল ব্ল্যাক প্যান্থার, একটা ব্ল্যাক ব্ল্যাক প্যান্থার, ভাই একে কি ডাকবো আমি, ব্লু ব্ল্যাক প্যান্থার, আমি বুঝে পাচ্ছি না কি ডাকবো, বাট বাকি ঠিক আছে, দেখো আমাকে খুব বাজে বাজে মারছে, তুই তো উড়লি ভাই, তুই তো গেলি, তুই গেলি, তুই আর বাঁচবি না, চল তুই 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 শেষ, তুই শেষ ভাই, চলো আমি আমি আরেকটা ব্ল্যাক প্যান্থারকে মেরে দিয়েছি, এই দেখো শেষ, ওই দেখো হাওয়াতে তুলে তুলে মারছি ভাই, চলো শেষ, এই ব্ল্যাক প্যান্থার শেষ ভাই, দেখো এর পাওয়ার অতটা ব্যাটার ছিল না, বাকি দাঁড়াও এই দেখো এখানে ব্ল্যাক প্যান্থার শেষ, ব্ল্যাক প্যান্থার হাড় গোড় ভেঙে দিয়েছি ভাই পুরো, বাকি ঠিক আছে, এর আগে আমি ব্ল্যাক প্যান্থার হাড় ভেঙেছিলাম তোমরা তো জানো, বাকি ঠিক আছে এই এখানে শেষ, চলো এবার নেক্সট ড্র কি করবো সেটা আমরা দেখে নিই, বাকি তো গাইস ঠিক আছে, এবার এবার আমরা ড্র করতে চলেছি হচ্ছে সব থেকে ফেভারিট জিনিস আমার, সেটা হচ্ছে নারুতো ভাই, কমেন্টে এটা এরম ভরা আছে, লম্বা লাইন ভরা আছে ভাই, নারুতো নারুতো, বাকি ঠিক আছে আমার নারুতো ভাই যদি ঠিকঠাক না আঁকতে পারি তো কিছু বলবে না, কারণ দেখো নারুতো একটা লেজেন্ডারি কার্টুন ভাই, লেজেন্ডারি লেজেন্ডারি মানে গোকুও একদম লেজেন্ডারি, বাট ঠিকই আছে, তো চলো নারুতো আঁকার জন্য আগে তো আমাকে ভাই একটা এরকম ভাবে এরকম একটা মুখ করতে হবে, এরকম ভাবে এরকম একটা মুখ করতে হবে, বাকি তারপর এখান থেকে একটা জলাইন লাগবে, ভাই আমি কি আঁকলাম ভাই মুখটা, ভাই এটা আমি মুখ এঁকেছি, আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি মুখ এঁকেছি, দেখো আমি কিন্তু গোকুকে ঋত্বিক রোশনের পাওয়ার দিয়েছি, দেখো এর ছটা আঙুল এখান থেকে, তোমরা বলতে পারবে না কিন্তু যে আমি একে পাওয়ার পাওয়ার দিইনি, বাকি ঠিক আছে এটা এখানে থাকবে, ঠিক আছে দেখো আমাদের নারুতো রেডি, ইয়েস ফাইনালি আমাদের নারুতো এখানে রেডি, যেটাকে আমরা ভেতরে গিয়ে দেখি যে আমাদের নারুতো এসছে নাকি আদেও, গাইস দেখতে পাচ্ছ ভাই এটা হচ্ছে আমাদের নারুতো, কিন্তু এর মধ্যে কোনো পাওয়ার নেই ভাই, বাকি দেখো যেটা আমি এঁকেছি ভাই পারফেক্ট একটুখানি হয়েছে মুখটা, বাট এ ভাই সেজ হয়ে গেছে, আমি হলুদ কালার ভরতে হতো আমাকে, বাকি দেখো এর বলগুলো ঠিকঠাক এসছে, নারুতোকে দেখে ভয় পা ভয় পা বলছি, আরে তুই মারতে আসছিস কেন, তুই নারুতোকে মারবি, কোনো পাওয়ার ডাকবো দুটোকে তো এমনি এক টাইমে মারবো আমি, কিন্তু তাও পাওয়ার আসার পর তো সবাইকে একসাথে উড়িয়ে দেবো, খেলছিস আবার নারুতোকে খেলছিস না, এক্ষুনি পেছন থেকে একটা বল খুলে মারবো ধূপ করে উড়বি দুজনে, বাকি ঠিক আছে গাইস দেখতে পাচ্ছ আমরা ফাইনালি নারুতো হয়ে গেছি, ইয়ে তুই আবার আমাকে মারতে আসবি, আই মেরে দেখা মেরে দেখা হাট মেরে দেখা আমাকে, ভাই এর চপ চলে এসছে এখানকার, হ্যাঁ ওকে মার মার চপ মার, আমাকে মারছিস আমাকে মারছিস চপের বেটা, আরে আমাকে মারছিস ভাই, কোথায় বাউন্স কে পড়লো, আরে 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 ভাই এখানে এখানে বাজে কেস হয়ে গেছে, আমাকে পালাতে হবে আমাকে পালাতে হবে আমাকে পালাতে হবে, এখানকার কুকুরগুলো বাজে ভাই, দেখো কুকুরগুলো আমাকে তাড়া করছে সব বাড়ির, এ কুকুর তাড়া করেছে ভাই আমাকে, আরে বাঁচাও আমাকে ভাই, কুকুর তাড়া করেছে আমাকে এখানে, এই দেখো আমি আর ওই পালাতে কোনোদিন যাচ্ছি না ভাই, এদের এদের আমি সাইড দিয়ে যাই, দেখি ভাগো 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 ভাই, আমার দিকে আসছে আবার, এ এ আমি ইচ্ছা করে মারতে চাইনি ভাই, বিশ্বাস কর, আরে ছেড়ে দে ভাই ছেড়ে দে ছেড়ে দে, আমি ইচ্ছা করে মারতে চাইনি, আমি ইচ্ছা করে মারতে চাইনি, প্লিজ প্লিজ, আরে তোর সামনে চলে এসেছি, প্লিজ 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 প্লিজ, আমি ইচ্ছা করে মারতে চাইনি মারতে চাইনি, সরি 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 বললাম না, আরে সরি বলেছি আমি ভাই, পোলেতে ধাক্কা খাচ্ছে, ওয়ে মারছিলি না এই নে শেষ ভাই, এই দেখো সেই, তোমরা জানো না যে কেমন গুজবাম্পস আসছে, বাকি আমি তোমাকে দেখিয়ে দেবো ভাই কেমন গুজবাম্পস আসছে, বাকি ঠিক আছে দাঁড়াও, এর 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 পাওয়ার আছে কিন্তু আমি পরে দেখাবো, আগে সত্য এ তোরা আগে মার খা ভাই, তোরা আগে মার খা, তোরা নারুতোর কাছ থেকে মারপিট নিয়েছিস না, বাকি দেখো ভাই এই দৌড়নোটা ভাই, আমি ছোটবেলায় কত এরকম ভাবে দৌড়তাম ভাই, হাত পা তুলে উপর দিকে ভাই, এই দৌড়নোটা সব থেকে বেস্ট লাগে ভাই, আর এটা লাফানো ভাই, এই দেখো ভাই ছোটবেলার সব স্মৃতি পেছন একদম পুরো সেই মন ভরে গেল বলে না, সেই সেই টাইপের, বাকি ঠিক আছে দাঁড়াও এর পাওয়ার তো চেক করবো, কিন্তু তার আগে আমাকে সিটিতে যেতে হবে, গাইস দেখো আমি কোথাও তো একটা চলে এসেছি, আমি জানি না কোথায়, কিন্তু এখানে আমি আমার পাওয়ার চেক করতে চলেছি, যেটা এটা হচ্ছে কি আমি জানি না, আচ্ছা এটা হচ্ছে ওইটা ভাই, ভাই তোমরা জানো না এটাতে কি গুজবাম্পস আসছে তুমি জানো না ভাই, এই দেখো সবাই এবার আমার মতো করে দৌড়বে ভাই, দেখো সবাই এবার আমার মতো করে দৌড়বে, এই দেখো পেছন ঘুরে তাকালেই দেখো, ওই দেখো আসছে সব ভাই, এইটা সব থেকে ইন্টারেস্টিং আর হেভি লাগে ভাই, এই দেখো সব আসবে, দেখো ভাই এগুলো আমার ক্লোন, এই দেখো যেই আমি রাইট ক্লিক করবো সব চলে যাবে, আবার রাইট ক্লিক করবো সব ক্লোন চলে আসবে, আর আমি এদেরকে ভাই এখানে মারতেও পাঠাতে পারি, এই দেখো ভাই এই দেখো এরা এটাকে নিয়ে মারপিট করবে এরা, বাকি ঠিক আছে চলো সিটিতে যাওয়া যাক, আর ওরা সবাই আমার পিছু আসবে, এই দেখো ভাই কেমন ভাবে বেড়ালের মতো আসে ভাই, ওটাই আমার হেভি লাগে, বাকি এখান থেকে চলো লাফিয়ে বেরোনো যাক, আর আমি দেখতে চাই যে এরা আমার পিছু পিছু লাফাবে না দৌড়ে দৌড়ে আসবে ভাই, দৌড়ে দৌড়ে আসবে, বাকি ঠিক আছে চলো এখান থেকে আরামসে লাফা, বাকি পাওয়ার গুলো তো চেক করতে হবে নাকি গাইস, চলো আমি সিটিতে মাস্ট চলে এসেছি, আর আমার ক্লোন গুলো ভাই আমি গায়েব করে দিই, আগে তো আমি তাতে দৌড়ে দৌড়ে ভাই, এই দৌড়োটাই আমার হেভি লাগে না, তো ওর কোনো দরকারই নেই ভাই, এরম ভাবে ও দৌড়ে দৌড়তে যেতে পারে, বাকি ঠিক আছে আর পাওয়ার কি আছে দেখি, আচ্ছা এটা সে ইয়ে হয়ে যাবে ভাই, ও এই দেখো গাইস দেখো কিসে চেঞ্জ হয়ে গেছি, দেখো আমি ভাই ফোরটেলে চেঞ্জ হয়ে গেছি আমি ভাই, আরে এরম ভাবে দৌড়বে ভাই, এই দেখো এটা হচ্ছে ফোরটেল নারুতো সেই বিস্টটা ভাই, ভাই এমনিও নারুতোর অনেকগুলো পাওয়ার আছে, বাট আমি জানি না এর ফোরটেলটাই কেন সবথেকে বেস্ট লাগে, এই দেখো ভাই এটা হচ্ছে ফোরটেল, তোমরা দেখে বুঝতে পারছো ভাই এটা হচ্ছে ফোরটেলটা সেই, ভাই তো গাইস আমি দৌড়তে দৌড়তে চলে এসেছি হচ্ছে ফ্র্যাঙ্কলিনের বাড়ির সামনে, আবার দেখতে পাচ্ছ এইখানে যেখান থেকে আমরা গেম স্টার্ট করেছিলাম, বাকি ঠিক আছে চলো এবার শহরে যাওয়া যাক, আর শহরে গিয়ে আমি মাস তোমাদের একটা পাওয়ার দেখাচ্ছি, দেখো এই পাওয়ারটা আমি একটু আগে জানতে পারলাম যে এরকম এর কাছে পাওয়ার আছে, এই দেখো রাইট ক্লিক করলাম, দুজন মিলে একটা ফেক পাওয়ার ক্রিয়েট করবে, আর ওকে গিয়ে হালকা ঠেকিয়ে দেবে আর গাড়ি উঠবে, দেখো কোথায় চলে গেল, এই দেখো ভাই এরকমই হয় এখানে, দেখো থ্রি টু ওয়ান লেটস গো, থ্রি টু ওয়ান
গো। ওই দেখো ভাই কোথায় উড়েছে। বাকি ঠিক আছে, এই পার্টটা তো তোমরা দেখলে ভাই, এইটা যে সবাই মিলে একসাথে দৌড়বো আমরা। বাকি আমি যাকে চাই একে দিয়ে মারপিট করতে পাঠাবো। দেখো আমি যদি কাউকে বলি যে একে গিয়ে মার, এই গাড়িটাকে একজন মার, যা ভাই। এ দেখো আমি এখানে মানে ভাড়া করতে পারি ভাই। এ দেখো একজন এই গাড়িটার কাছে যা, এই দেখো দিয়ে দিল ভাই লাত মেরে। বাকি ঠিক আছে, এটা তো ওই টেলটা ভাই তোমরা দেখলে এইটা। বাকি ভাই এর এই পাওয়ারটাই সব থেকে বেস্ট লেগেছে আমার। বাকি এর কাছে কি ওই পাওয়ারটা আছে যেটা আমি ভাবছি? এই দেখো ভাই এটা মাস্ট লাগছে দেখতে ভাই, যখন দৌড়চ্ছে। এই দেখো হাঁটলেও হেভি দেখতে লাগছে ভাই। এটা ফোর টেল ভাই, তোমরা নাও তো দেখা চালু করো, বাকি তোমরা বুঝতে পারো। বাকি দেখো এখানে আমার সাথে আমার চেলাপোলা গুলো ঘুরছে, বাকি আমি আবার নর্মাল হয়ে যাই। আচ্ছা এটা ওই চাকরি না কি বলে ভাই, ওই দেখো শেষ, এটাকে ওই চাকরি না কি বলে ভাই আমি বুঝতে পারছি না, কিন্তু ওইটাই কিছু একটা। বাকি দেখো এখানে রাইট ক্লিক মারবো, চাকরি মারবো, সব শেষ। এই দেখো এখানে মারবো, সব শেষ, ফাঁকা। বাকি এরপরে কি আছে ভাই? আচ্ছা এটা ফায়ার চাকরি, আমি এবার বুঝতে পেলাম। এর উপর দিয়ে যাবে, হাওয়া দিয়ে তুলতে তুলতে নিয়ে যাবে ভাই। ইয়েস নাইস, এই সব পাওয়ার গুলো তো দেখতে হবে আমাদেরকে। বাকি দেখো এখানে অনেকক্ষণ ধরে এখানে ছেড়ে দেবো, সব শেষ। গামা কিচি মোড ভাই, দেখো এবার দেখো গামা কিচিটা কি জিনিস, সেটা হচ্ছে একটা ব্যাং যেটাতে ভাই ও চেঞ্জ হতে পারে। এই দেখো থ্রি টু ওয়ান, এই দেখো ভাই এটা হচ্ছে গামা কিচি, আর আমি গামা কিছু হয়ে যাবো। এই দেখো যেটা দেখে ভাই আমি ধোঁয়া ছুটতে পারবো, প্লাস আমি দৌড়তেও পারবো, প্লাস আমি লাফাতেও পারবো, প্লাস আমি আগুনও ছুটতে পারবো। এই দেখো ভাই মুখে করে আগুনও ছুটতে পারে। এই দেখো আমি মারতেও পারবো ভাই, গামা কিছু একটা মস্ত পাওয়ার। এই দেখো এটা হচ্ছে ওর নারুতোর ব্যাং গামা কিছু, আমি সবকে আগুন উড়াতে পারবো। আর এটা হাওয়া ভাই, এটাও মস্ত ঠিক আছে, কিন্তু যেটা হচ্ছে মেন পাওয়ার যে আমি আবার নর্মাল হতে চাই। এই দেখো আমি আবার নর্মাল হয়ে গেছি ভাই। তারপর কি আছে আরেকটা ভাই, এই চাকরা পাঁচটাই কি আমি জানি না, নর্মাল পাঁচ মারে না একটু বেশি ফাস্ট মারে, পাওয়ার বেড়ে যায় আমি জানি না। বাকি ঠিক আছে এটাও মস্ত ছিল। তারপর কি আছে ভাই, চাকরা হেলথ, আচ্ছা এটা দিয়ে হেলথ রিজেন করে। এই দেখো ভাই হাতে ওইটা করছে ভাই, নিজের হেলথ রিজেন করছে। দেখো বাকি ঠিক আছে গাইস, দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমাদের পাওয়ার। আর আমরা গাইস দেখো আজকে কি হচ্ছে ভাই, দাঁড়া আগে আমি ওইটা হয়ে যাই ভাই, ভাই ফোরটেল হয়ে যাই আগে, তারপর দেখো। আমি ফোরটেল তো হয়ে গেছি মাস্ট, আমি হচ্ছে ফোরটেল। আর আমার ক্লাউন গুলো কোথায় গেল ভাই? চলো ভাই দেখো ক্লাউনে কাকে ডেকেছি, দেখো ভাই দেখো কারা এসেছে ক্লাউনে আমার সাথে ভাই, এটাই হচ্ছে নারুতোর পাওয়ার। বাকি ঠিক আছে গাইস আজকে গেমপ্লেটা এতটাই রাখছি, কারণ দেখো গাইস গেমপ্লেটা অনেক কিছু ড্র তো করিনি, বাট ভাই মজাদার হয়েছে। বাকি ঠিক আছে দেখাচ্ছি তোমার সাথে পরের গেমপ্লে ভিডিওতে। সি ইউ অ্যাগেইন ইন দ্য নেক্সট গেমপ্লে।